পার্সেলি স্টুডেন্ট এবং কি উনি পড়ালেখা করে আমি কৃষি কাজ করি পাশাপাশি সাধারণ কাঁচামালের দোকানদারি করি তারপরে মনে করেন আমার ছেলের সাথে কয়েকদিন যাবৎ চলাফেরা ছিল বন্ধুত্বের মতো আর কি তারপরে এই অনেক সময় দেখতাম যে আমার ছেলে রাত্রে ঘুমিয়ে থাকতো বাসায় ও রাত্রে আমি দোকান তাইতে গেলে 11টা 12টা রাত্রে আড্ডা দিত রাস্তাঘাটে ঠিক আছে তারপরে এখন আমি রাত আজকে আর দোকানে যাই নাই সন্ধ্যায় কাজ সন্ধ্যায় কাজ সারছি আর কি সন্ধ্যায় কাজ সাইরা বাসায় খাওয়া দাওয়া কইরা তার বসে রয়েছি তো রাস্তা থেকে আমার ওয়াইফের নাম ধরে ডাকতেছে যে ওই শিল্পী তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমি সুন্দর খালি পায়ে দূরে দূরে করে রাস্তায় দিই কয়েকটা যুবক ছেলেরা আমার ছেলেদের নিয়ে এই রাস্তার দিকে আগাইতেছে অটো বিচারতেছে আর কি ডাক্তারের কাছে আনানোর লিগে হাসপাতাল মানে ওখানে অনেক রক্তক্ষরণ হয়েছে তখন আরও কয়েকদিন আগে ওনার সাথে এই মারপিট হয়েছে এই এই যে আসামি আর কি হুনি ও আমার ছেলের সাথে মারপিট করে এই আমি আমার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই আমার পুরো ফ্যামিলি তুই কথা কি ছেলেটারে কি একবার জানে মাইরা দিবে এটা কোনো কথা মানে আমরা লাস্ট হত্যার বদল ফাঁসি চাই সর্বোচ্চ শাস্তি চাই Thank you.